এখনই ঢুকবে আর এখান থেকে নামবো হয়তো দমদমে ওখান থেকে বারাসাত যাওয়ার ইচ্ছা আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে অনেক অনেক গুড মর্নিং চলুন চলতে থাকি দ্বিতীয় রামকৃষ্ণ মিশন কোথায় দেখাই আপনাদেরকে গাড়ি ঢুকছে কামাগাথা বজবজ টু কল্যাণী লোকাল যাচ্ছে বজবজের এখন নতুন নাম কামাগাথা বা KGBG তাই ঢুকে গেল ট্রেন এবার আমি এখান থেকে উঠব যাবো শিয়ালদা মাঝখানে বালিগঞ্জে নেবে চেঞ্জ করে নেব চলুন শিয়ালদা এসে গেছি এবারে ঘুরব আবার ট্রেন যাওয়ার ইচ্ছা আছে বারাসাত চলুন যাওয়া যাক 33820 ঢুকে গেল ট্রেন এবার যাবো বারাসাত চলুন শিয়ালদা থেকে 10টা স্টেশন পার করে চলে আসলাম বারাসাত এখান থেকে যাব রামকৃষ্ণ মিশন আমার সঙ্গে থাকুন মানে RPG ব্লগের সঙ্গে থাকুন কিভাবে যাচ্ছি কতক্ষণ লাগবে কোন স্টেশনে নামবেন সব আপনাদের জানাবো চলুন আগে আগে যা হয় সেগুলো আপনাদের জানাতে থাকবো আপনারা দেখছেন এটা হচ্ছে বারাসাত রামকৃষ্ণ মঠ আর এই মঠ আপনাদেরকে দেখাবো বলেছি কারণ পুরো ফেব্রুয়ারি মাস আপনাদেরকে প্রত্যেকটা রামকৃষ্ণ মঠ আশ্রম দেখাবো নমস্কার এই আশ্রম সম্বন্ধে দু একটা কথা বলি 1961 সালে রামকৃষ্ণ শিবানন্দ আশ্রম ছিল এই আশ্রমটার নাম পরে 1985 সালে রামকৃষ্ণ মঠ নাম হয় স্বামী শিবানন্দ মহারাজ 1854 খ্রিস্টাব্দে বারাসাতে জন্মগ্রহণ করেছিলেন ওনার আগের নাম ছিল তারকনাথ ঘোষাল তিনি ছিলেন বেলুড় মঠের দ্বিতীয় সংঘাধ্যক্ষ মহাপুরুষ ও মহারাজ নামে তাকে আমরা চিনি এই মহাপুরুষ ও মহারাজ এই নামটা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ ওনার বাবার নাম ছিল রামকানাই ঘোষাল তিনি তন্ত্র সাধনা করতেন এই মঠের ভিতরে পঞ্চমন্দির আসন রাখা আছে সেখানেই তিনি সাধনা করতেন শিবানন্দ মহারাজ প্রথম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে দেখেছিলেন 1880 খ্রিস্টাব্দে রামচন্দ্র দত্তের বাড়িতে তারপরের ইতিহাসটা আমাদের সবারই জানা আর এই রামকৃষ্ণ মঠ নিয়ে আপনাদেরকে বলবো যে এখানে কীভাবে আসবেন শিয়ালদা থেকে ট্রেনে বারাসাতে নামবেন আর বারাসাত থেকে 15 টাকা নেবে অটোতে রামকৃষ্ণ মঠে নামিয়ে দেবে আর এখানে সকালবেলায় আর বিকেলবেলায় খোলা থাকে এবং দুর্গাপুজো হয় এখানে আর এই
মন্দিরটায় আসতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ একদম লোকেশন হচ্ছে খুব দারুণ জায়গা, বারাসাত রবীন্দ্র সদনের উল্টো দিকে। তাই অবশ্যই এখানে ঘুরে যান, ভালো লাগবে। আর মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন মনীষীদের ফটো, আর এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর পাশে আছে, তার ঠিক নিচে আছে স্বামী বিবেকানন্দ, মা সারদা, আর আছে মহাপুরুষ মহারাজ শিবানন্দ মহারাজ। আর অবশ্যই আপনারা আসুন এখানে, আমার বলার অপেক্ষা রাখে না, কারণ যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আছেন সেখানে আপনারা অবশ্যই আসবেন। আর এইটা দেখতে পাচ্ছেন অধ্যক্ষের ঘর, আর উপরে এটা দেখতে পাচ্ছেন লাইব্রেরি, প্রচুর বই আছে, অবশ্যই আপনারা এটা ঘুরতে পারেন, ভালো লাগবে। এখানে পুরো রামকৃষ্ণ মিশনের উপরে সব বই। আর ঠিক নিচেই আছে সিস্টার নিবেদিতা বিল্ডিংয়ের তলাতেই এই দোকানটা আছে, শপ আছে বলতে পারেন। এখানে বই আছে, ফটো আছে, ক্যালেন্ডার আছে, ডায়েরি আছে, আপনারা নিতে পারেন। বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেকশন করে একটা জায়গায় ওনারা বিক্রি করেন, কিন্তু সবটাই রামকৃষ্ণ মিশন থেকেই আসে। তাই আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পর্ব শেষ হলো, এরপরে তৃতীয় পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।